পাকা ভবন পাচ্ছে 2023 সালের 4 এপ্রিল অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্স। নির্মাণাধীন ভবনের নাম দেওয়া হয়েছে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান। 10-তলা বিশিষ্ট মার্কেটে 5টি সাধারণ ও 6টি অগ্নিপ্রস্থান সিঁড়িসহ আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কাজ শেষ হতে সময় লাগবে 3 বছর। বঙ্গবাজার কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজও উদ্বোধন করেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। প্রধানমন্ত্রী বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান তৈরিতে সহায়তা দেয়া হবে। নতুন ভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। শেখ হাসিনা বলেন, রিকশাওয়ালা দিনমজুর সহ প্রতিটি মানুষের আধুনিক বাসস্থানের ব্যবস্থা করতে চায় সরকার। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না, আবার ওই রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেই ভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে সেইভাবে করে দেব, সেই পদক্ষেপও আমরা নিয়েছি। বিএনপির পলাতক নেতা লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। ওই তারিখ যেহেতু অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেশা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, এর থেকে দূরে থাকতে হবে। নাসির উদ্দিন, ভুবন সংবাদ, ঢাকা।